কি চেনা যায়? পেন্সিল কম্পাস। আজকে আমরা দেখব পাওয়ারপয়েন্ট ব্যবহার করে কিভাবে একটি পেন্সিল কম্পাস তৈরি করা যায় এবং সাথে দেখব পেন্সিল কম্পাসের ব্যবহার। আমাদের প্রথমে যা দরকার তা হচ্ছে একটি পেন্সিল কম্পাস। প্রথমে একটি পেন্সিল কম্পাস ডিজাইন করে নেই। পেন্সিল কম্পাস ডিজাইন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করা যেতে পারে। এখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে একটি পেন্সিল কম্পাস ডিজাইন করে নেবেন। ডিজাইন করা শেষ হলে সম্পূর্ণটি সিলেক্ট করে আমরা গ্রুপ করব। এখন অ্যানিমেশন দেওয়ার পালা। এই কম্পাসটিকে আমরা অ্যানিমেশন দেব যেন এটা সে বৃত্তাকারভাবে ঘুরে। এই জন্য অ্যানিমেশন রিবন থেকে এন্ট্রিস এম্পাসিস অ্যানিমেশন স্পিন ব্যবহার করব। এখানে লক্ষণীয় বিষয়, যখন আমরা স্পিন অ্যানিমেশনটি প্রয়োগ করি পেন্সিল কম্পাসটির দুটি প্রান্তই ঘূর্ণায়মান, কিন্তু আমরা যখন কোনো কিছু ড্র করব তখন তার কাটার প্রান্তটি স্থির থাকবে এবং পেন্সিলের প্রান্তটি ঘূর্ণায়মান হবে। তো এই কাজটি করার জন্য পেন্সিল কম্পাসটিকে একটি বৃত্তের ভিতরে আবদ্ধ করে দিতে হবে। আমরা একটি বৃত্ত ড্র করি, শিফট বাটন চেপে ধরে বৃত্তটি ড্র করব যেন বৃত্তটি সম্পূর্ণ রাউন্ড হয়। বৃত্তটির কেন্দ্র নির্ণয় করার জন্য আমরা গাইডসের সহায়তা নিব। গাইডস পেজে যদি গাইডস দৃশ্যমান না থাকে, ভিউ থেকে গাইডসে ক্লিক করব, পেজে গাইড চলে আসবে। গাইডসের সহায়তায় বৃত্তের কেন্দ্র নির্ধারণ করছি। বৃত্তের ফিল ফর্ম, বৃত্তের ফিল কালার নান করে দিব। কেন্দ্র অ্যাডজাস্ট করে কম্পাসটিকে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে কেন্দ্র বরাবর স্থাপন করব এবং বৃত্তটিকে পেন্সিল কম্পাস থেকে বড় করে দেব। বৃত্তের আউটলাইন নান করে দিব এবং বৃত্ত ও পেন্সিল কম্পাসটিকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নিব। এখন এই কম্পাসে স্পিন অ্যানিমেশন দিলে একটি প্রান্ত স্থির থেকে অন্য প্রান্তটি ঘূর্ণায়মান হবে। এখন আমরা এই পেন্সিল কম্পাসের সহায়তায় একটি বৃত্ত ড্র করব। প্রথমে একটি বৃত্ত একে নেই, শিফট বাটন চেপে ধরে আঁকব, ফিল কালার নান করে দিই। গাইডসের সহায়তায় কেন্দ্র নির্ধারণ করি। পেন্সিল কম্পাসটির কাঁটাটি কেন্দ্র বরাবর স্থাপন করি। শিফট কন্ট্রোল চেপে ধরে পেন্সিল কম্পাসের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধের সাথে মিলিয়ে নেই। বৃত্তটিকে
অ্যানিমেশন রিবন থেকে হুইল অ্যানিমেশন প্রয়োগ করি। ভিতরটি অ্যানিমেশন যে অংশ থেকে শুরু হয় পেন্সিল কম্পাসের পেন্সিলটি ওই অংশে স্থাপন করি। বৃত্তের টাইম ডিউরেশন 5 সেকেন্ড করে দিই। পেন্সিল কম্পাসের টাইম ডিউরেশনও 5 সেকেন্ড করে দিই এবং দুটি অ্যানিমেশন উইথ প্রিভিয়াস করে দিই। এখন প্লে করে দেখি।